প্রয়াত সৌমেন মিত্র হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনাবসান প্রদেশ কংগ্রেস সভাপতির। গতকাল রাত 1:50 কলকাতার একটি বেসরকারি হাসপাতালে জীবনাবসান হয় কংগ্রেসের ছোড়দার। বয়স হয়েছিল 77 বছর। সৌমেন মিত্রের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ভোর রাত থেকেই হাসপাতালে আসতে শুরু করে দেন কংগ্রেসের নেতা কর্মীরা। সৌমেনের মৃত্যুতে শোকস্তব্ধ বাংলার রাজনৈতিক মহল। বিধানভবনে তাঁর দেহ বেশ কিছুক্ষণ শায়িত রাখা হয়, তারপর সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় আমহা স্ট্রিটের বাড়িতে। সেখান থেকে নিমতলা শ্মশানে দেহ নিয়ে যাওয়া হয়। সৌমেন মিত্রর মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি সৌমেন্দ্রনাথ মিত্রের মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেছি। আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, বয়স হয়েছিল 78 বছর। তিনি ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রাক্তন সাংসদ ও শিয়ালদা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ছিলেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন এই নেতার সঙ্গে আমার অনেক দিনের পরিচয় ও হৃদ্যতা ছিল। তাঁর মৃত্যুতে রাজনৈতিক জগতে অপূরণীয় ক্ষতি হলো। আমি সৌমেন্দ্রনাথ মিত্রের পরিবার, পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি। নকশাল আন্দোলনের কঠিন সময়ে কংগ্রেসের হয়ে লড়াই করেছেন সৌমেন মিত্র। সৌমেন মিত্র না থাকলে কলকাতায় এসে রাজনীতি করতে পারতাম না, স্মৃতিচারণায় বললেন তৃণমূল কংগ্রেস নেতা সুব্রত মুখার্জি। সৌমেনের রাজনৈতিক প্রজ্ঞা বলতে যা বোঝায় তা প্রিয়তার মতন ছিল না অতটা। ওর সবচেয়ে গুণের মধ্যে ছিল ও খুব পরোপকারী ছিল, মানে এমনকি যাদের সাথে ওর ঝগড়া হয়েছে তারও যদি কোনো অসুবিধা হয় তাহলে ও সবচেয়ে আগে যদি খবর ও পায় ও ছুটে গিয়ে পাশে গিয়ে দাঁড়াবে। সৌমেন মিত্রর মৃত্যুতে বাংলার রাজনীতিতে একটা শূন্যতা দেখা দিল, মন্তব্য বিজেপি নেতা রাহুল সিনহার। সৌমেন মিত্রের মতো একজন বড় রাজনীতিবিদের মৃত্যুতে বাংলার রাজনীতিতে এক বিরাট শূন্যতা দেখা দিল। মতগতভাবে বা দলগতভাবে সৌমেন মিত্রের সাথে আমার অনেক তফাত ছিল, কিন্তু আমি মনে করি যে ব্যক্তিগতভাবে তার এবং তার পরিবারের সদস্যদের সাথে আমার অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল। সৌমেন মিত্র একজন দারুণ মানুষ হিসাবে তাকে আমরা দেখেছি, রাজনীতিবিদ হিসাবে দেখেছি, এবং সৌমেন মিত্রকে অনেক কাছ থেকে দেখার এবং তার সাথে মেশার সুযোগ পেয়েছি। সব দিক দিয়ে বলতে গেলে তার পরিবারের তো ক্ষতি হলোই, তার সাথে সাথে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নক্ষত্র পতন আজ ঘটল, যে ক্ষতি পূরণ হবার নয়। সৌমেন মিত্রের প্রয়াণে রাজ্যে বাম কংগ্রেস জোট প্রক্রিয়া কিছুটা ধাক্কা খেল, মানছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।